নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের তৃতীয় ভিডিওতে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম অভয়ারণ্য রোয়া অভয়ারণ্য, এবং আজ আমরা দেখাবো ত্রিপুরার একটি রহস্যময় জায়গা অম্বিকাকুণ্ড। আমরা সবাই প্রকৃতির এই মায়াজালে আবদ্ধ, এবং এই মায়াজালের মধ্যে রয়েছে প্রকৃতির অনেক অজানা রহস্য। এই রহস্যের মায়াজালের আকর্ষণের কারণেই সাইকেলে করে চলে যাচ্ছি অম্বিকাকুণ্ডুতে। তো এখন আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়েতে। তো আমরা একটু বিশ্রাম করে আমরা আবার যাত্রা শুরু করব। তো এদিকে আমরা যাব অম্বিকাকুণ্ড। এটি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পদ্মবিল নামক গ্রামে অবস্থিত। এখানের মধ্যে রয়েছে একটি সুপ্রাচীন শিব মন্দির ও কালী মন্দির, এবং একটি ঝর্ণাও আছে। কিন্তু আমরা শীতকালে গিয়েছিলাম বলে বেশি একটা জল ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এই স্থানটিকে এখনকার একটি পবিত্র স্থান বলে গণ্য করা হয়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে এখানে একটি বড় মেলাও বসে। আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটি উপভোগ করুন। Thank you.
তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লেগেছে তা একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, দেখা হবে অন্য একটি ভিডিওতে।